আরটিভিতে প্রচারিত সাপ্তাহিক চায়না বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ মামুন। চীনের গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় সব খবর বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপের এই আয়োজন। চীনে অবস্থানকালে কঠোর অধ্যবসায়ের পাশাপাশি দেশটির ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে বৃত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন। 2023 সালে চীনা সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ঢাকার চীনা দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার উজ্জ্বল সেতু বলেও আখ্যায়িত করেন চীনা রাষ্ট্রদূত। চীন ও বাংলাদেশের দীর্ঘ ইতিহাস ও চমৎকার সংস্কৃতি আছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, দুই দেশ প্রাচীনকাল থেকেই ভালো প্রতিবেশী ও বন্ধু। তিনি বলেন, চলতি বছর আন্তর্জাতিক শিশু দিবসের শুরুতে বাংলাদেশের মেয়ে আলিফা চীনের চিঠির জবাবে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কথায় উঠে এসেছে বাংলাদেশি তরুণদের উদ্দেশ্যে চীন বাংলাদেশ সম্পর্কের উজ্জ্বল ভবিষ্যতের বার্তা। অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের মহাপরিচালক মোহাম্মদ তৌফিক হাসান, চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও অ্যাপকার প্রেসিডেন্ট মুন্সি ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যোগ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ও শিক্ষক সহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা। 2023 শিক্ষাবর্ষে চীনা সরকারি বৃত্তির আওতায় স্নাতক ও স্নাতকোত্তর সহ উচ্চশিক্ষায় মোট 55 জন শিক্ষার্থী সুযোগ পেয়েছেন। চীনে বন্যায় দুর্গতদের জন্য ত্রাণ ও পুনর্গঠন প্রচেষ্টার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং। মঙ্গলবার স্টেট কাউন্সিলের নির্বাহী সভায় তিনি বন্যা নিয়ন্ত্রণ ও দুর্যোগ প্রতিরোধ প্রচেষ্টার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিবেদন শোনেন। এ সময় জনগণের জীবিকা নিশ্চিত করা, বন্যা পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্গঠন কাজ পরিচালনার উপর জোর দেন। বৈঠকে বলা হয়, বন্যার মৌসুম এখনও শেষ হয়নি এবং ভবিষ্যতে আরও টাইফুন ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আছে। এখনই দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্গঠনের কাজ শুরু করা কঠিন বলেও উঠে আসে ওই আলোচনায়। তবে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা ও সামগ্রিক সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে ত্রাণ কার্যক্রম, পুনরুদ্ধার ও পুনর্গঠনের কাজ খুবই গুরুত্বপূর্ণ বলেও মতামত দেওয়া হয়। এ সময় দুর্যোগ প্রতিরোধ ও হতাহতের সংখ্যা কমাতে নিখোঁজদের সন্ধান ও উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর উপর জোর দেওয়া হয়। বৈঠকে বলা হয়, বন্যা দুর্গতদের খাদ্য, বস্ত্র, অস্থায়ী বাসস্থান, বিশুদ্ধ খাবার পানি ও সময় মতো চিকিৎসা নিশ্চিত করতে হবে। এ সময় বন্যা পরবর্তী মহামারী প্রতিরোধে জীবাণুমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করা এবং ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত, বিদ্যুৎ, পানি সরবরাহ ও টেলিযোগাযোগ সুবিধা পুনরুদ্ধারের উপরও জোর দেওয়া হয়। স্বাভাবিক উৎপাদন ও জীবনযাত্রার শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাজার সরবরাহ ও স্থিতিশীল মূল্য নিশ্চিত করার কথাও উঠে আসে বৈঠকে। বৈঠকে আরও বলা হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষিজমি ও কৃষি সুবিধা পুনরুদ্ধার করতে এবং ক্ষতিগ্রস্ত ফসল পুনরায় রোপণের জন্য কৃষকদেরও সংগঠিত করা প্রয়োজন। চীনের আধুনিকীকরণ থেকে অন্যান্য দেশের শিক্ষা নেওয়া উচিত বলে মনে করেন জর্জিয়ার প্রধানমন্ত্রী। সম্প্রতি চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাসভিলি বলেন, আধুনিকীকরণের পথে চীনের দ্রুত উন্নয়ন তাকে মুগ্ধ করেছে। এই নজির থেকে শিক্ষা নিলে অন্যান্য দেশের সমৃদ্ধি অর্জনের পথ প্রশস্ত হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, গত এক যুগে চীনে অভাবনীয় পরিবর্তন দেখে বিস্মিত তিনি। আমি মনে করি চীনে খুব দ্রুত পরিবর্তন ঘটেছে এবং এই মুহূর্তে চীনে চলমান আধুনিকীকরণ প্রক্রিয়া দেখে আমি আসলে মুগ্ধ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর হাত ধরে সম্ভব হয়েছে এত কিছু। তার নেওয়া নীতি ও উদ্যোগগুলো চীনের জনমানুষের জীবনকে করে তুলেছে আরও সমৃদ্ধ। অন্যান্য দেশ এখান থেকে অনুপ্রেরণা নিতে পারে। আমি প্রথম চীনে এসেছিলাম 2015 সালে। আমার মনে হয় প্রতি বছরই আমরা চীনের প্রচুর পরিবর্তন, উন্নতি ও প্রবৃদ্ধি দেখতে পাই। আমি আসলেই মুগ্ধ। গত এক যুগে বিশেষ করে প্রেসিডেন্ট শির নেতৃত্বে চীন যা অর্জন করেছে সেজন্য চীনের প্রতি আমার অভিনন্দন জানাচ্ছি। এই ছিল এবারের আয়োজনে। আগামী সপ্তাহে আবারও দেখা হবে একই দিন একই সময়ে। দেখার আমন্ত্রণ।